ঈদ এসে গেছে আমাদের একেবারে দোরগোড়ায়। ঈদ উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কিছু সুন্নাহ রয়েছে, কিভাবে আমরা ঈদ কাটাবো, কিভাবে ঈদের সুন্নাহগুলো পালন করব। প্রথম কথা হলো, যখনই ঈদের চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আমরা তাকবীর শুরু করব। তাকবীর শুরু করব কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। কোন কোন হাদিসে আল্লাহু আকবারের সংখ্যা বেশিও বলা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর আমরা পড়ব ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে তখন পর্যন্ত পড়ব ঈদের দিন, ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত। ঈদের নামাজ যখন পড়তে আসবো, তখন পথে আসার সময় আমরা তাকবীর পড়তে পড়তে আসব। তো এটা হলো ঈদের এক নম্বরের সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ, বেশি বেশি কি করা, তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার।